স্যার আসমো? আসেই তো গেছেন, তা কি করবেন কোন? স্যার বসলাম তাহলে। না না বসা যাবি না, যা কবার দাঁড়ে থেকে কোন। তিন দিন ধরে অফিসে এসে আপনার কীর্তিকলাপ দেখেছি, আপনি তো আচ্ছা মানুষ। সরি স্যার, আমার বউয়ে যত নষ্টের মূল, তাক বারবার কছি একদিনে ছুটি লিয়া দুই তিন দিন থাকা যাবার লয়, তাই আমার কোনো কথাই শুনে নেই, জোর করে আমার কক্সবাজার লিয়া গেছে। হ্যাঁ অফিস থেকে কক্সবাজার গেছিলেন? আপনি তো মিয়া পুরোই বউ পাগলা লোক, আগে তো জানতাম আপনি বউ পাগলা লোক, আর এখন দেখেছি আপনার কোনো দায়িত্ব কেন নাই। যাওয়ার আগে ব্রাদার্স কোম্পানি যে 2 কোটি টাকার চেক দেওয়ার কথা আছিল, তো সেটার কি করলেন? আমি ভুলে গেছি স্যার, বউ বারবার ফোন দিচ্ছিল, এগলি প্যারায় সবকিছু ভুলে গেছি। তাহলে এটি কিসব খাচ্ছেন? বাড়ির যে বইয়ের তলে পড়ে থাকেন গা যান, এটা আপনার বাড়ি না, এটা অফিস, এখানে কাম করবার গেলে দায়িত্ব জ্ঞান থাকা লাগবেই। আপনি হচ্ছেন এই কোম্পানির ম্যানেজার, আমি যখন উপস্থিত না থাকি তখন আপনি তো এই কোম্পানির হেড। আপনি যদি একদিনের ছুটি লে তিন দিন অফিসে না আসেন তাহলে অফিস কেঙ্গা করে চলবি? আমি উপস্থিত থাকাকালীন আপনার এই কামরা করা কি ঠিক হলো? আমি যখন থাকি না তখন আপনি আর কত কি করেন আল্লাহ মাহবুব তাই জানে। দুঃখিত স্যার, এইরকম ভুল আর কখনো হবি না। ভুল হওয়ার তো আর কোনো সুযোগই নাই, কারণ আপনি তো এই অফিসে আর থাকিচ্ছেন না, আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। অ্যাকাউন্টের সব হিসাব বুঝে নিয়ে বাড়ির যে বইয়ের আসল ধরে শুয়ে থাকেন গা যান। এত বড় সর্বনাশ করেন না স্যার, এই চাকরি গেলে আমি বাড়ি তুটপার পারবো না। বাড়ি তুটপার পাবেন না কে, আপনার বাড়িতে আপনি উঠবেন, তাতে সমস্যা কি? আমার বউ বাড়ি তুটপার দিবি না, ঝাঁটা পিটা করবি। জীবনে বহুত পাবলিক দেখছি কিন্তু আপনার মতো বোধহয় এক পিসও দেখিনি। প্রথম যখন কোম্পানির থেকে সুইজারল্যান্ড টুরে গেছিলাম তখনই আমি বুঝতে পেরেছি আপনি বউ পাগলা। একটা গ্রুপ ছবিতে তো আপনাকে দেখলাম না, খালি দেখলাম বউ চললে দূরে দূরে ঘুরিচ্ছেন, প্লেনের মতো দেখলাম বউ একলা এক সিপেত বসে আছেন, তে এত সিপে খোঁজেন কে? ওস্তাদ আসিল দেখে সেদিন কিছু কোয়ার পাইনি, তাছাড়া সেদিনে আপনাকে অজরা বাঁচ দিয়ে দিলাম নি। আমি কালামানিক, যা কমো মুখে তে কমো, উচিত কথা কথা কালামানিক কাউকে ভয় পায় না। স্যার এবারের মতো আমার ক্ষমা করে দেন না স্যার। অনেক ক্ষমা করছি, আর কোনো ক্ষমা হবি না, এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আই সে গেট আউট। শালা সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল, ইনকে লোক এক দেখি আর কাম হয়, সাসপেন্ড করছি ভালো করছি, ইনকে বউ পাগলা লোকে এক বাদ দেওয়াই উচিত। এই শালা তো দিন দিন কোম্পানির নিজের দিকে লেগালো নি, এর মধ্যে তো কোনো দায়িত্ব জ্ঞানই নাই। নতুন ম্যানেজারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া লাগবে, আমি থাকাকালে এনে সেটিং করে যাবো। তানাল ভাই খবর কি, ব্যবসাপাতি কেঙ্কা চলিচ্ছে? তোমাকে দয়া মোটামুটি ভালো চলিচ্ছে ভাই, তা আজকে হঠাৎ করে দোকানত কেশক আসলাম, বাড়ির বাজার ফুরে গেছে তো সেলে লওয়ার জন্যে, তা তুমি 5 কেজি ডাল 2 কেজি বুট আর 1 বস্তা ময়দা দাও তো। আচ্ছা দিচ্ছি ভাই। আপনি আমি কতবার করে কলেন যে এলে সেটিং আমি করে পারমো, আপনি মিশাই কষ্ট করে এত দূর এলেন। আরে সমস্যা নাই, অনেকদিন ধরে আনাল ভাইয়ের সাথে দেখা হয় না, বাজারও করলাম দেখাও করে গেলাম। নির্বাচনের আগে জনগণের পাশাপাশি থাকা লাগবে, তাতে করে ভোটের পরিস্থিতি বোঝা যাবে। আইনাল ভাই তো একেবারেই ফিট, তাই তো হামাগরে একনিষ্ঠ কর্মী, হামাগরে হয়ে যে কতদিন এই দোকানে কেসাল করে। শোনেন টেরা ভাই, এই দোকানে এসে যে গ্যাদারিং মেরা যাই যেগুলোই কয় সেগুলো সব এসে হামাক কয়। এ আইনাল ভাই চুপ করে আসো কে, টেরা ভাই একটু এলাকার আপডেট নিউজ দাও। বোঝোই তো এলাকার সামনেই ভোট, জনগণের যদি কোনো সমস্যা থাকে সেগুলোর তো সমাধান করা লাগবে। জনগণের তো সমস্যা নাই, সবাই তো ছামচুরি ভক্ত, যত সমস্যা নেতা কর্মীদের মধ্যে। সেদিন ছামাদ মাস্টার এক কর্মী আসছিল, 2 কার্টন সিগারেট লেগালো, আজও টাকা দেয়নি। উই তো পার্টির থেকে নমিনেশন পাবি না, ওর তো সেই যোগ্যতাই নাই, তাতেই ওই সিগারেট খেলেন শুরু করছে, ফকির হওয়ার ধান্দা। উই তো ফকিরই, উই আবার বড় লোক হলো কবে? নেতা আমি করে আর কয়েকটা টাকা কামাছিল, মাস্টারি করে আর কয় টাকাই পাই, এই মাস থেকে ওই মাস ধরাই কঠিন। কার ব্যান তালেত পরে নমিনেশনের জন্য টাকা ফুরাচ্ছে? শুলদগুড়ি কেনামত কি সুচর অভাব আছে, সুযোগ পালি পেছন মেরে দিয়ে চলে যাবি। আমরা তো আর পার্টির মার্কা লিচ্ছি না, আমরা দাঁড়ামো স্বতন্ত্র থেকে, আমাকে লাইন একবারে ছিলছিলে। একবারে সঠিক সিদ্ধান্ত লেছে তারা, দেখুনি জনগণ ওপর হয়ে ভোট দিবি। চেয়ারম্যানের ভোটের মাত দেখলে না, একবারে ভোটের বন্যা বয়ে গেছিল, দল মত নির্বিশেষে ভোট পড়বি শামসুর ব্যালেটে। টেরা ভাই আমি তো ভাবছি শামসু ভাই এমপি হলে অলি গলি মোড়ে সব জায়গায় ব্যানার টাঙ্গামো, ব্যানারে বড় করে লেখা থাকবি পোস্ট মাস্টার গোল্লা ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই কামটা একবার করলে এলাকার মধ্যে নেতা নেতা ভাব চলে আসবি। আর কয়েকটা দিন দেরি কর, তোক তো নেতা বানামই, নেতা হওয়ার যে গুণ সব তোর মধ্যে আছে, খালি তুই আমার কথাগুলো মেনে চলবো আর বাইরে যাবো না। হ ভাই আমি তো আপনার সব কথাই শুনি, আর কোনোদিনও আপনার কথার বাইরে যাবো না। তে আইনাল ভাই তুমি কি আমার কাম বাদ দিয়ে পেছাল শুনিচ্ছ, জিনিসপাতিগুলো দাও চলে যাওয়া লিখবি। অনেকদিন পর টেরা দোকানদার ছেড়ে সেই জন্য না গল্প স্বল্প করিচ্ছি, তোরা আসলে ভালোই লাগে, তে অল্প নিয়ে দেরি কর আমি প্যাকেট করে দিচ্ছি। তে একটা কাম করো, তুমি আগে 2 কাপ কফি দাও, আমরা 2 জন আলো কফি খাই আর তুমি মালগুলো গোছাও। আচ্ছা দিচ্ছি। অনেকদিন পরে বাজারে আইলাম রে, ভালোই তো লাগিচ্ছে।
हमी तो प्रतिदिन आसि ताई बुझे पारिछि ना। तोर तो अनुभूति खाटो ताई बुझे पारिस ना। आशपाशे कुटी की होच्छे किसी तो खोज राखिस ना। आयनालेर दोकाने गोल लाटे राख देखलाम। ओरा तो सारा दिन ओटी आड्डा दे। शिकार किन्तु हातेर मुठोय आपनि खाली हुकुम देन जे गुड़ा करे थुइ आसिछि। तुई आसले एकटा माथा मोटा सेंगरा ताले तो बाड़ित की बुझालाम। बाजारे केसाल गंडगोल करार समय एखन ना। सुजोग बुझे प्रतिशोध नेवा लागबे। बुझलेन ना भाई हमार हाथ खाली इसपिस इसपिस करिछे। ভাই খালি আপনার কথা শুনে চুপ থাকলাম তাছাড়া আমার জীবনের বারোটা বাজে দিন নি। তে কি করবে চাচ্ছেন? এটি ধরে থাকবো না কি করবো? ওরা চলে যাক, তারপরে আয়নালের দোকানে যাবো, দেখি শালা বেটা আয়নালের হসে কি। ওই আয়নাল মাদারই তো ওগের পক্ষে। ওরা বুদ্ধি খেটে আয়নালের পক্ষে নিছে, তুই নিয়ে পারিস নি? আমি কি মিল দর কম চেষ্টা করছি? শালা হামাক দেখতে পারে পার না, খালি সামসু সামসু করে। এই শালা আয়নাল খুব পেঁচো, মেম্বরে ভোটের মতো হামাক ভোট দেয় নেই, খালি মুখের থাকে। অনেক দিন ধরে ওর উপরে রাগ আমার পুষে আছে, সুযোগ পাচ্ছি না তাই সবল মারা পাচ্ছি না। আমি হলাম যা ছাপ, রাগ পুষে রাখতেছি, যেদিন সবল মারমো এক সবলই কবরস্থান। আপনার ভয়টো আয়নালের মধ্যে ঢুকে দেওয়া লাগবে, তাহলেই বুঝবি তো তা কি জিনিস। শোনেক ডন, এখন থেকে কৌশলী হওয়া লাগবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভোটের এই কয়েকদিন এলাকার মানুষের সাথে মিলটা চলার চেষ্টা করব। ভোটের রাজনীতি আমি তো তা এখন ভালো করে বুঝে গেছি, এল্লা হচ্ছে সুযোগ সন্ধানের খেলা। আপনি ঠিকই কছেন, আমাকে জনসমর্থন বাড়ানো লাগবে, না হলে হামাঙ্গের কোনো ভিসাই থাকবে না, দিন দিন এলাকার যে অবস্থা দেখিচ্ছি। এই তো লাইনে আছো, বুঝি সবই, কিন্তু একটু দেরিতে। এখন থেকে বাজারে একটু কম সময় দেয়া, মানুষের বাড়ি বাড়ি ঘুরিস, তাহলে মানুষের ভাবভঙ্গি বদলা যাবে। কেটা হামাঙ্গের পক্ষে কেটা সামসুর পক্ষে সেটা বুঝে পারবো। আয়নালের দোকানে না যায় সাইদের দোকানে যা পারিস না, ও খাত করলে তাও তো 20-30টা ভোট পাওয়া যাবে। অনেকদিন পর গেরামে আছি ভাই, তাই আমার কথা কেউ শুনবে চায় না। কিছু কলেই মানুষ খালি তিরিং ফিরিং করে ভাই, কয় যে তুই তো দুই দিন পর চলেই যাব। ওরা তো সত্যি কষে বে, তুই চরিত্র তেলা গন্ডগোল আছে, জন্মস্থান থেকে পলায়। এখন থেকে তুই এই গ্রামের থেকে পলাবো না, তোকে সেটেল করার দায়িত্বে তোতা নিল, যা। জীবনে তো আর কম মানসিক সেটেল করে দিলাম না, খালি আমি সেটেল হবারনি। ল্যান ল্যান, এবার আপনিও সেটেল হয়ে যাবেন, আমরা আছি তো আপনার পাশে। মাঝখানে পদের কাটা হিসাবে যে আসবি তাকে একবার ছাইটে ফেল দুমু। তা দিসিনি, এখন এলা অপেক্ষা করে, একটি আর গল্লা বাড়ালে আয়নার কাছে যাবো। আচ্ছা ভাই। চারপাশে এরকম কেন গন্ধ গন্ধ লাগিচ্ছে? আশেপাশে কিছু মরে গেছে নাকি? আপনি আমি বারবার গেলাম, বাইরের পরিবেশের সাথে আপনার যায় না, কি দরকার আছিল বাইরে আসার? দেখছেন এত গন্ধ কত কি, এতে করে আপনার অসুখ হবি না? না আসে উপায় আছে রে, তুই যে ঠিকঠাক মতো বাজার করবে পারিস না, সেই জন্যই তো আসা লাগলো। আর এখন বাজারে আসলে উপকারী আছে, কেটা কি করিচ্ছে না করিচ্ছে সব কিছু বোঝা দেবি, সামনে উপনির্বাচন না। আপনার মাথার তো সেই বুদ্ধি, আপনি খালি সাত তুলে থাকেন। তে চাচা, এতদিন বাজার করলাম কিছু হলো না, একদিন বাজার খারাপ করছি দেখে দোষ হলো। তবে একটা কথা, আপনি যাই মনে করেন আমি কিন্তু বাজার থেকে একটা পশাও মারি না। তুই এনা বেশি কথা কস, কে রে তুক যে কছিলাম তোতার উপর নজর থোস, ওর কি খবর? তোতা ভাই তো হামাগারি লোক, তারপর আবার নজর থা লাগবে কৃষক। রাজনীতির মাঠে কেউ কারো আপন না, কেডা দে কোন দিক থেকে পাল্টি মারবি বোঝা বড় মুশকিল। পরশু দিন তোতার সাথে কথা কইলাম, এমন ভাবলে কথা কইলো মনে হয় আমাকে চিনিই না। ভোট যত ঘুনে আসবি সাধারণ পাবলিক আত্মীয় স্বজন সকলেরই তেল মেরে দেবি। তেল মেরে ভোট লিয়া কারো উপকার করে মন জানা, আগে নমিনেশন পায় তারপরে খেল দেখামু। দিনের পর দিন মাংস ভাত সাজে লিয়া যা তোতা খিলালাম, আর সেই তোতা আপনার সাথে বিক্রিয়া করছে। তবে চাষা একটা কথা কই, এই ফটি কিন্তু আপনার পিস্তায় কোনোদিন ছড়বি না, কিন্তু আমার জন্য একটু ব্যবস্থা করেন। সমস্যা নাই, তোকে একটা কিছু করিয়া দিমু, বিয়ে শাদিও করামু। ছোটবেলা থেকে তুই কাছে পালতিছি, আমার একটু দায়িত্ব কর্তব্য আছে না? একেবারে মনের কথা কচ্ছেন চাষা, চলেন বাজার করি, চাষি আবার তাড়াতাড়ি যাবার কছে। আচ্ছা চলেক। বাবা সামসু, শুনলাম তোতা বলে স্থায়ী জামিন লেছে। স্থায়ী জামিন লেছে তা কি হসে, এই সামসুর হাত থেকে আমি বাঁচবার পাবি না। ওক জীবনে বহুতবার ছাড় দিছি, এইবার আর কোনো ছাড় নাই। আমার কেন জানি মনে হয় আমার বেটার খুনির উপযুক্ত বিচার পাবো না। আমার নিরীহ সোলটা দুনিয়া থেকে চলে গেল, এই কষ্টটাই মানে লিবার পাই না। মার্ডার মামলার রায় হতে দেরি হয়, এটি ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো উপায় নাই। এই মামলা রায় হতে হতে যে আরো কত কি ঘটনা ঘটবে, কিন্তু আমি সামসু যে অবস্থায় আছি এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার উপর ভরসা আছে দেখেই তো তোমার ছত্র ছায় থাকি। আপনি আমার বাপের সমতুল্য, আপনার যতদিন মন চায় ততদিন থাকবেন, আমি চাই আপনি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকেন। সামনে উপনির্বাচন, নির্বাচনটাই কমপ্লিট করি তারপরে মামলার বিষয়ে লাগমু নি। তো চাচা দুপুরে খাসেন? না বাবা এখনো খাইনি। তাহলে আর বসে থাকেন না, গোসল করে খাওয়া দাওয়া করে লেন। আচ্ছা বাবা।